বন্ধুরা, আপনারা কি চিনির সাথে কখনো ডিমের সাথে দেখেছেন? দেখলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন, আর এই রেসিপিটা দেখার পর আপনাদের ভাবনা চিন্তাটাই বদলে যাবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। তো রেসিপিটা করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। তো 2টো ডিম কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে চিনির সঙ্গে এই ডিম দুটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন, চিনি আর ডিমটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণ রেখে দেব যাতে এই চিনিটা আরও ভালোভাবে গলে যায়। ওদিকে চিনিটা গলতে থাক, আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। যে কাপটা মেপে আমি চিনি নিয়েছি সেই কাপটা মেপেই 1 কাপ সুজি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আর বন্ধুরা, যেদিন আপনারা এই রেসিপিটা করবেন অবশ্যই কিন্তু এই মাপটা মনে রাখবেন। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু চিনিটাও মোটামুটি গলে গেছে। এবারে ডিম আর চিনির এই মিশ্রণটা এই আটা আর সুজির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই সব কিছু কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, এর মধ্যে কিন্তু একটু জল লাগবে, তো জলের মাপটাও আমি আপনাদের বলে দেব, চিন্তার কোনো কারণ নেই। দেখুন, সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যে পাত্রে আমি ডিম আর চিনিটা মিশিয়েছিলাম সেই পাত্রটা ধুয়েই 1 কাপ জল দিয়ে দিলাম। এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই মাপটা যদি আপনারা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে আপনাদের কোনোই অসুবিধা হবে না। দেখুন, সব কিছু মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। যেহেতু এর মধ্যে সুজি আছে তার জন্য আমি একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঠিক 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন, সুজিটা ফুলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর চেয়ে এই ব্যাটারটা আর একটুখানি পাতলা করতে হবে। তার জন্য এর মধ্যে আমি আরও 1 চামচ জল দিয়ে দিলাম। জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না, এই 1 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে সব কিছু আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর 1/4 চা চামচের 1/4 দিয়ে দিলাম বেকিং সোডা। এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু মিশিয়ে এই ব্যাটারটা কিন্তু আমি আবারও খুব ভালো করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু মানে একদম পাতলাও না, আবার একদম ঘনও না, ঠিক এরকম ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। আপনাদের যদি মনে হয় এই ব্যাটারটা অনেকটা ঘন আছে তাহলে কিন্তু আরও 1 থেকে 2 চামচ জল দিয়ে এই ব্যাটারটা ঠিক এরকম করে নেবেন। এই ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা যেমন তেলের পিঠা ভাজি ঠিক সেরকম করেই কিন্তু দিতে হবে। তবে বন্ধুরা, তেলের পিঠা যেমন একটু বড় বড় হয় এগুলো একটু ছোট ছোট করে দিতে হবে, তার কারণ বেশি বড় করে দিলে কিন্তু ভেতরে কাঁচা থাকতে পারে। আর দেখুন, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই রেসিপিটা খেতে যে এত ভালো লাগে তা আপনারা বাড়িতে একদিন বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। দেখুন, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে। যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন অন্যদিকটা উল্টে দিতে হবে, আর এরকম করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি, তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম। আমি আরও 2-1টা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো করে আবারও দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু অল্প দিলেই কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। কিছুক্ষণ পর যখন দেখবেন এগুলোর একদিকটা হয়ে গেছে তখন অন্যদিকটা উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে ঠিক আগের মতো করেই ভেজে নিতে হবে। দেখুন, এগুলোও কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলোও আমি তুলে নিচ্ছি।
তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি। এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে আর ওপরটা খুব সুন্দর মুচমুচে, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।